হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। নতুন করে আর কিছু বলার নেই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা যেটা করছিলাম, আজকে আমাদের অধ্যায় তৃতীয়। এর আগে আমরা দ্বিতীয় এবং নবম অধ্যায় শেষ করেছিলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায় নিচ্ছি, ধর্মীয় আচার অনুষ্ঠান, যার পার্ট 1, 2 এবং 3 নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের সামনে বইটা খুলে তোমরা প্রস্তুতি যদি নাও তাহলে খুব ভালো হয়। আচ্ছা, যাই হোক, তোমরা সরাসরি পাঠে চলে যাই। তোমরা জানো ধর্মীয় আচার অনুষ্ঠান, হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠান অনেকগুলো রয়েছে। আমরা পাঠের মাধ্যমে জানবো হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আসলে কি কি। তো তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে, আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার আচরণ চর্চিত হয় তাই হচ্ছে ধর্মাচার। এগুলো লোকাচারও বটে। এ সকল আচরণে মাঙ্গলিক কর্মের নির্দেশ আছে, অপরদিকে ধর্মশাস্ত্রে পূজা এবং অবশ্য কর্তব্য বিভিন্ন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে। এগুলো হচ্ছে ধর্মানুষ্ঠান। ঠিক আছে, ধর্মাচার ও ধর্মানুষ্ঠান মূলত একই সূত্রে গাঁথা, যদিও দুটো ভিন্ন জিনিস। ধর্মাচার ব্যতীত ধর্মানুষ্ঠান হয় না, বা ধর্মানুষ্ঠান করতে হলে ধর্মাচার অবশ্য কর্তব্য। সংক্রান্তি উৎসব, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, ভাইফোঁটা, তারপর দীপাবলি, হাতে খড়ি, তারপর নবান্ন প্রভৃতি ধর্মাচারগুলোর পাশাপাশি দোলযাত্রা, রথযাত্রা, নাম যজ্ঞ, এই প্রভৃতি ধর্মানুষ্ঠানগুলো কিন্তু আমাদের সংস্কৃতি। তার আমরা যেটা আসলে দেখছি সেটা হচ্ছে, মূলত এই যে বিষয়টা, অর্থাৎ ধর্মাচার যে সমস্ত আমার মানে আচার আচরণ চর্চিত হয় আমাদের জীবনটাকে সুন্দর এবং কল্যাণময় করার জন্য, সেগুলো হচ্ছে ধর্মাচার। আর ধর্মানুষ্ঠান হচ্ছে ধর্মশাস্ত্রে পূজা এবং অবশ্য কর্তব্য বিভিন্ন অনুষ্ঠানে যে নির্দেশ দেওয়া আছে সেগুলো ধর্মানুষ্ঠান। ঠিক আছে, এগুলো ধর্মাচার, যেগুলো আমরা আচার আচরণ পালন করে থাকি। তো যদিও ধর্মাচার এবং ধর্মানুষ্ঠান দুটো ভিন্ন, মূলত দুটো ভিন্ন জিনিস, কিন্তু ধর্মাচার ব্যতীত ধর্মানুষ্ঠান আর ধর্মানুষ্ঠান ব্যতীত ধর্মাচার আসলে করা সম্ভব না। যেমন সংক্রান্তি উৎসব, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, ভাইফোঁটা, দীপাবলি, হাতে খড়ি, নবান্ন, এগুলো হচ্ছে ধর্মাচার। ঠিক আছে, এবং দোলযাত্রা, রথযাত্রা, নাম যজ্ঞ, এগুলো হচ্ছে ধর্মানুষ্ঠান, যেগুলোর সাথে দেব দেবীদের সরাসরি কি রয়েছে, সংশ্লিষ্টতা রয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমরা যে বিষয়টা করি, অর্থাৎ সবাইকে জানিয়ে যে অনুষ্ঠানগুলো অ্যাকচুয়ালি করা হয় সেগুলো হচ্ছে, এগুলো যেগুলোকে আমরা ধর্মাচার বলে থাকি। আর এই দোলযাত্রা, রথযাত্রা, নাম যজ্ঞ, এগুলো হচ্ছে ধর্মানুষ্ঠান, এগুলো আমাদের সংস্কৃতি। ঠিক আছে, আমাদের সবার সাথে জড়িয়ে আছে। তাহলে পাঠ 1-এ আসো, ধর্মাচার এবং ধর্মানুষ্ঠান কি, আমরা ডিটেলস জানি। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা সারা বছর নানা উৎসব অনুষ্ঠান করে থাকে। কথায় বলে 12 মাসে 13 পার্বণ। এর মধ্যে কিছু কিছু আছে ধর্মানুষ্ঠান আর কিছু আছে লোকাচার। মূলত জীবনটাকে কল্যাণময়, সুখময়, আনন্দময় করে রাখার চেষ্টা থাকে সতত। যে সকল আচার আচরণ আমাদের জীবনকে সুন্দর মঙ্গলময় করে গড়ে তোলে তা ধর্মাচার নামে স্বীকৃত। এগুলোকে লোকাচার বলে। তবে এর মধ্যে থাকে মাঙ্গলিক কর্মের নির্দেশ, আবার ধর্মশাস্ত্রে পূজা সহ নানা অনুষ্ঠানের নির্দেশ আছে, এগুলো হচ্ছে ধর্মানুষ্ঠান। ধর্মাচার এবং অনুষ্ঠানের, ধর্মানুষ্ঠানের সম্পর্ক খুবই নিবিড়। ধর্মাচার করতে গেলে ধর্মানুষ্ঠানের প্রয়োজন হয়, আবার ধর্মানুষ্ঠানে ধর্মাচার করতে হয়। ঠিক আছে, যেমন সংক্রান্তি, বর্ষবরণ, দোলযাত্রা, হ্যাঁ, রথযাত্রা, এখানে কয়েকটি ধর্মাচার, কয়েকটি ধর্মানুষ্ঠান, এইগুলো আমরা বর্ণনা দিয়েছি, বর্ণনা দেওয়া হয়েছে এখানে, সেগুলো আমরা দেখব। ধর্মানুষ্ঠান, ধর্মাচার এবং পূজা পাবনার মানে পূজা আচারের যে সম্পর্ক সেটা সম্বন্ধে এখন আমরা জানবো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাঙ্গলিক আচার অনুষ্ঠান ধর্মনীতির সাথে সম্পর্কিত সেগুলো হচ্ছে ধর্মাচার একচুয়ালি। অপরদিকে ঈশ্বর, দেব দেবীর স্তব স্তুতি, প্রশংসা করে যে সকল ধর্মানুষ্ঠান করা হয় তাই হচ্ছে ধর্মানুষ্ঠান। ধর্মানুষ্ঠান, ধর্মাচার ও পূজা পার্বণ পরস্পর সম্পর্কিত। ধর্মাচার ধর্মীয় বিধিবিধান দ্বারা অনুমোদিত, আবার ধর্মানুষ্ঠানে ধর্মাচার পালন করা হয়। পূজা এক প্রকার ধর্মানুষ্ঠান। ঠিক আছে, এটা কিন্তু ধর্মাচার নয়, কিন্তু এটা করার জন্য আমাদের কিছু ধর্মাচারের প্রয়োজন পড়ে। ঠিক আছে, কিন্তু পূজার সঙ্গে মিশে আছে নানা রকম ধর্মাচার। ধর্মানুষ্ঠান করতে হলে নির্দিষ্ট কিছু আচার আচার আচরণও পালন করতে হয়, যেমন উপোস থাকা বা হ্যাঁ বা নিরামিষ ভোজী হওয়া, এ ধরনের কিছু ধর্মাচার রয়েছে যেগুলো আমাদের পালন করতে হয় ধর্মানুষ্ঠান করার জন্য। বুঝতে পেরেছ? এরপর আসো পার্ট 2 ও 3, কতিপয় ধর্মাচার সম্পর্কে আমরা জানি। এখন একটা হচ্ছে সংক্রান্তি, অর্থাৎ আজকে আমরা ধর্মাচারগুলো সম্পর্কে জানবো, এবং নেক্সট ক্লাস আমরা ধর্মানুষ্ঠানগুলো সম্পর্কে জানবো। ধর্মাচারগুলোর মধ্যে প্রথম হচ্ছে সংক্রান্তি।
বাংলা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। এই দিনে রীতিভেদে ভিন্ন ভিন্ন মাসের সংক্রান্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন উৎসব করা হয়। তবে বাঙালি সমাজে পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তি উৎসবই উল্লেখযোগ্য। সংক্রান্তি শব্দটি কোথাও কোথাও সাকরাইন নামে পরিচিত, তবে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয়। এই বিষয়গুলো খুব ভালো মতো রিডিং পড়ার কারণ হচ্ছে এগুলো এমসিকিউতে খুব বেশি কাজ দেবে। ঠিক আছে, হিন্দুরা এই দিনে পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পণ করে থাকে, তাহলে পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পণ কখন করে থাকে? পৌষ সংক্রান্তিতে বা মকর সংক্রান্তিতে। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব শিব পূজা, এর অপর নাম হচ্ছে নীল পূজা। তাহলে শিব পূজার অপর নাম নীল পূজা, শিবের পূজা করা হয়। অনেক স্থানে একে ভুরু শিব বলে, খেয়াল করেছো? শিব পূজার একটি অঙ্গ চড়ক পূজা, তোমরা চড়ক পূজা খুব কমই দেখেছ, বোধহয় দেখনি বললেই চলে। শাস্ত্র লোকাচার অনুষ্ঠানে অনুসারে স্নান দান ব্রত তপোবাস উপবাস এগুলো মঙ্গলজনক উৎসবগুলো করা হয়ে থাকে, এগুলো লোকাচার। ঠিক আছে, গৃহপ্রবেশ, তোমরা অনেকে এটার সাথে পরিচিত। নবনির্মিত গৃহে প্রথম প্রবেশ করার সময় মাঙ্গলিক অনুষ্ঠান করা হয়। সেখানে নারায়ণ দেবতার পাশাপাশি বাস্তব ভূমি দেবতা এবং গৃহপতির অভীষ্ট দেবতা বা ঠাকুরের পূজা করা হয়। জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হয়। খুবই আনন্দময় অনুষ্ঠান এটি। এদিন জামাইকে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করা হয়। ঠিক আছে, খুব মজার একটা অনুষ্ঠান। বিয়ে করা বা বিয়ে করার পরে অনুষ্ঠানটা হয়তো বা তোমরা উপভোগ করতে পারবে। যাই হোক, এর আগে তোমরা হয়তো এর মধ্যে দেখেছো, হয়তো তোমাদের বোনের স্বামী বা অন্য কারো স্বামীকে যদি সেরকম করে যদি জামাই ষষ্ঠী করায় তোমার মা বাবা, তাহলে হয়তো দেখে থাকতে পারো। যাই হোক, তো সেদিন খাওয়া দাওয়ার বিশেষ একটা আয়োজন হয়ে থাকে, খাওয়া দাওয়ার একটা বিশেষ আয়োজন হয়। সেই জামাইকে নতুন কাপড় চোপড় দেওয়া হয়, জামা কাপড় দেওয়া হয়। জামাই ও শাশুড়ি সহ অন্যান্য আত্মীয়দের আত্মীয়কে সাধ্যমতো নতুন কাপড় প্রদান করে। এদিন ষষ্ঠী পূজাও অনুষ্ঠিত হয়। সন্তান কামনা এবং সন্তানের মঙ্গল প্রার্থনা করে ষষ্ঠী দেবীর পূজা করা হয়। ঠিক আছে, এরপর আসার একটা হচ্ছে রাখি বন্ধন। এটা সাধারণত আমরা অনেকটাই পরিচিত, আমি জানি। রাখি কথাটি রক্ষা শব্দ থেকে উৎপন্ন, কিন্তু ধর্মাচারের মধ্যে রাখি বন্ধন অন্যতম। তাহলে রাখি শব্দটা কোত্থেকে আসছে? রক্ষা শব্দ থেকে। হিন্দু ধর্মাচারের মধ্যে রাখি বন্ধন অন্যতম। এদিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। ভাই বোনের মধ্যকার আজীবন ভালোবাসার প্রতীক বহন করে এই রাখি বন্ধন। নিজের ভাই ছাড়াও আত্মীয় ও অনাত্মীয় ভাইদের হাতেও রাখি পরানো হয়। এতে ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হয়। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে, তাহলে কখন পরানো হয় এটা? শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই পর্বটি পালন করা হয়। বিধায় এই দিনটি রাখি পূর্ণিমা নামে পরিচিত। ভাতৃদ্বিতীয়া, ভাতৃদ্বিতীয়া প্রায় রাখি, এটাকে অনেকে ভুলে রাখি বন্ধনের সাথে মিক্সড করে ফেলে। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয়। এই দিনটি বড়ই পবিত্র। তাহলে এটা কখন পালন করা হয়? কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে। পুরাণে উল্লেখ আছে যে কার্তিকের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় পূজা করেন। ঠিক আছে, তারই পূর্ণ প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। হ্যাঁ, এই কল্যাণব্রত স্মরণে রেখে বর্তমানকালে বোনেরাও এই দিনটি পালন করে থাকে। বুঝতে পেরেছ? অর্থাৎ কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসবটা পালন করা হয়ে থাকে। বড়ই পবিত্র। পুরাণ উল্লেখ আছে যে কার্তিকের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী অর্থাৎ যমের ভাই যমের বোন যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় পূজা করেন, আর তারই পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন, যেটাকে আমরা ভাই ফোঁটা, অনেকে ভাই ফোঁটা নামে উল্লেখ করে। ঠিক আছে, ভাইকে যাতে কোনো বিপদ আপদ স্পর্শ করতে না পারে সেজন্য বোনদের সতত কামনা। এদিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়, বাঁ হাতের কড়ে অথবা অনামিকা আঙ্গুল দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে, চন্দনের ফোঁটা বলতে সেখানে ঘি কাজল বা দধিও হতে পারে, ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বলা হয় যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাটা। ঠিক আছে, এটা অনেক বড় একটা শ্লোক আছে, সেটা এখানে দুটো লাইন দেওয়া হয়েছে। এই জন্য এই অনুষ্ঠানের এক নাম হচ্ছে ভাই ফোঁটা। ঠিক আছে, ভাইকে ফল মিষ্টি পায়েস লুচি প্রভৃতি উপাদেয় খাদ্য পরিবেশন করা হয়, শুধু পারিবারিক গণ্ডির মধ্যেই নয়। এই উৎসবের মধ্য দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। ঠিক আছে, তো যাই হোক, আমরা মোটামুটি এখন দেখলাম যে এর আগে দেখলাম রাখি বন্ধন, তারপর হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া, যেটাকে আমরা বলি ভাই ফোঁটা। ভ্রাতৃদ্বিতীয়া মানে হচ্ছে কি? ভাই ফোঁটা। ঠিক আছে, ওকে। বর্ষবরণ, বাংলা সনের প্রথম দিন নতুন বছরকে বরণ করার মাধ্যমে উৎসব পালন করা হয়। এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি পেয়েছে সার্বজনীনতা। বর্ষবরণ উৎসব আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহা উৎসব। এদিন বিভিন্ন পূজা, মিষ্টি খাওয়া, ভাব বিনিময় এবং হাল খাতা সহ নানা প্রকার অনুষ্ঠান করা হয়ে থাকে। ঠিক আছে, বর্ষবরণ এবং চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধর্মীয়
ও সামাজিক উৎসব বৈশাখী পালন করে। তোমরা জানো, তোমরা নিজেরাই পাহাড়ি অঞ্চলে বসবাস করছো, সেখানে এখানে বিজু উৎসব পালন করা হয়ে থাকে, বৈশাখী, বিজু, সাংরাই, হ্যাঁ, আর অনেক বৈশু, আর অনেক নাম রয়েছে এই উৎসবটার, যেটা আমরাও পালন করে থাকি, ওরা পালন করে থাকে। আমরা চৈত্র সংক্রান্তি পালন করে থাকি, আর ওরা পালন করে থাকে বৈশাখী। ঠিক আছে, দীপাবলি খুব নাম করা একটা বিষয়, তোমরা খুব ভালো করে জানো বিষয়টা। দীপাবলি হচ্ছে শ্যামা বা কালী পূজার দিন রাত্রে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসব। ঠিক আছে, প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়, সচেতনতার আলো জ্বালিয়ে মনের অজ্ঞানতার মহা অন্ধকার দূর করার প্রতীক হিসেবে এই দীপাবলি উৎসব। সকল কুসংস্কার প্রদীপের আগুনে পুড়িয়ে জ্ঞানের আলোকে সারা বিশ্ব আলোকিত হোক, এই ব্রত নিয়েই দীপাবলি উৎসব পালন করা হয়। এটি দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, শুভরাত্রি, শুকসুপ্তিকা এগুলো নামে পরিচিত। তাহলে এই যে এখানে একটা কথা যদি বলা হয় যে দীপাবলির উৎসবগুলোর নাম কি, যদি তোমাদের কেউ যে কি বলে অনেকগুলো অপশন দিয়ে যে উত্তরটা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ বহু কি বলে এটাকে, মানে অনেকগুলো অপশন দিয়ে যেটা দেওয়া হয়ে থাকে যে দীপাবলি বলতে কি বুঝে, 1 নম্বর দিল দীপান্বিতা, 2 নম্বর দিল দীপালিকা, 3 নম্বর দিল শুভরাত্রি, তাহলে নিচের কোনটি অপশন, কোনটি সঠিক, 1, 2, 1 ও 2, 1, 2, 3, এ ধরনের আছে না, এ ধরনের করে এগুলোতে আসতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখা উচিত। ওকে, রেটিংটা ভালো মতো পড়বা এই কারণে, যাতে তোমরা MCQ-তে 30-এ 30 অর্জন করতে পারো। ওকে, দ্য লাস্ট ওয়ান, লাস্ট টু, হাতে খড়ি। সরস্বতী পুজোর দিন শিশুদের শিক্ষা জীবনের প্রবেশের উল্লেখযোগ্য অধ্যায় হাতে খড়ি অনুষ্ঠান। পুরোহিত কিংবা পছন্দনীয় গুরুজনের কাছে কলা পাতায় খাপ দিয়ে লিখে অথবা পাথরে খড়ি মাটি দিয়ে লিখে শিশুরা লেখাপড়ার জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে। এই হাতেখড়ি অনুষ্ঠানটা প্রত্যেক হিন্দু বাড়িতে অনুষ্ঠিত হতো, বর্তমানে হয়তো খুব কমই হয়ে থাকে, শুধু সরস্বতী পূজার দিন ওই যে একটা অনুষ্ঠান করেই সেটা শেষ করে দেওয়া হয়। যাই হোক, এই সরস্বতী পূজার দিনই মূলত এই হাতেখড়ি অনুষ্ঠানটা হয়ে থাকে, আমরা সবাই করেছিলাম, তোমরা হয়তো অনেকে করেছো, আর যারা করনি বা যাদের করা হয়নি তারা হয়তো তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই বিষয়টা সম্বন্ধে অবশ্যই অবশ্যই জ্ঞাত করবে। ঠিক আছে, নবান্ন, নবান্ন উৎসব খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। নবান্ন আবহমান বাংলার একটা ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক সার্বজনীন সর্বজনীন উৎসব। নবান্ন হচ্ছে নবযোগ অন্ন, অর্থাৎ নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন ভাত। 12 মাসের 13 পার্বণ এটি একটি পার্বণ। হেমন্তকালের অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত, নানা রকম পিঠা প্রভৃতি দিয়ে যে মাঙ্গলিক উৎসব করা হয় তারই নাম হচ্ছে নবান্ন উৎসব। এটি রীতিভিত্তিক একটি অনুষ্ঠান। এদিন শস্যের অধিষ্ঠাত্রী অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজা দেওয়া হয়। তাহলে নবান্ন উৎসবটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। অর্থাৎ এই যে কি বলে ধর্মাচার, যেগুলো এই ধর্মাচারগুলোই কিন্তু মূলত করা হয় ধর্মানুষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য বা এটাকে আরও বেশি মনোমুগ্ধকর করার জন্য। সেজন্য আসলে ধর্মাচার আর ধর্মানুষ্ঠান মিলিয়ে আমাদের মূলত 12 মাসের 13 পার্বণ এই বিষয়টা সবাই বলে আর কি। আসলে কিন্তু সবগুলোই কিন্তু আমাদের পুজো নয়। ঠিক আছে, এই যে নবান্ন, হাতে করি, যেগুলো আমরা করে থাকি এগুলো কিন্তু সবগুলো পুজো নয়, এগুলো হচ্ছে ধর্মাচার, ধর্মানুষ্ঠান না। তবে হ্যাঁ, এই ধর্মাচার থেকে কিন্তু ধর্মানুষ্ঠানটাই জাগ্রত হয় এবং ধর্মানুষ্ঠানের যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন দেবদেবীর পূজা করা, সেই দেবদেবীর পূজা করতে গিয়ে কিন্তু আমাদের ধর্মাচারের উপরে ডিপেন্ড করতে হয়, যার কারণে ধর্মাচার এবং ধর্মানুষ্ঠান দুটোই একে অপরের সাথে একই সূত্রে গাঁথা। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পার্ট 3, 4, 5 নিয়ে আমরা আলোচনা, সরি, 4, 5, 6 নিয়ে আমরা আলোচনা করবো, পার্ট 4, 5, 6। এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই অনলাইন ক্লাসে যুক্ত থাকো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।